মেহেরপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান রিটন। তিনি 15,461 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুতাসিম বিল্লাল মিতু নারিকেল মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন 7,446 ভোট। গত বুধবার ভোট গণনা শেষে মেহেরপুর পৌরসভা নির্বাচনে সরকারি রিটার্নিং অফিসার মেহেদী হাসান এই ফলাফল ঘোষণা করেন। এদিকে চারটি ইউপি আমঝুপি ইউনিয়ন পরিষদে তৃতীয়বারের মতো সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চূর্ণ, ফিরোজপুরের ইউনিয়নে চতুর্থবারের মতো আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বারাদি ইউনিয়নের মোমিনুল ইসলাম মোমিন, শ্যামপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাতিয়ার রহমান প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন।